হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইজ, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। তো আজকে কিন্তু গাইজ আমাদের একটা প্লেয়ার মানে কাস্টমের জন্য চ্যালেঞ্জ করেছিল, তো 2v2 কাস্টম। তো আমি আমার গার্লফ্রেন্ড মানে কাস্টমে এসেছে আমাদের সাইটে, আর ওরা কিন্তু প্লেয়ার দুটো আছে। তো জানো তো মাইয়া কীরকম খেলে, তো গাইজ দেখি কী হয় এই রাউন্ডে মারতে পারে কি না। তো প্রথম রাউন্ডে দেখতে পাচ্ছ গ্লোয়াল ফেলে ফেলে এদিকে আসছি গাইজ, তো এদিকে কিন্তু মারার ট্রাই করলাম কিন্তু গাছ মারতেই পারছি না। তো ভাবলাম এই সাইডের দিকে যাই, কারণ বান্দাটা এই সাইডের দিকে হবে। তো গাছ এখানে আসার পরে একটা বান্দাকে দেখতে পেলাম, তো ওকে কিন্তু 25 দিয়ে অনেক বেশি ড্যামেজ দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু রাশ করতে চলে যাচ্ছি গাছ, দেখি কী হয়। তো এখানে কিন্তু দুটো প্লেয়ার ছিল, এই তো কয়েকটা প্লেয়ার, তো ওকে কিন্তু 25 দিয়ে এখানে নক করে দিয়েছি গাছ। তো এখানে কিন্তু ক্লোজ আর একটা প্লেয়ার ছিল, তো ওকে মারার জন্য আমি এখানে রাশ দিচ্ছি, দেখি কী হয়। তো ওকে কিন্তু গাইজ এখানে রাশ করে মানে আমার গার্লফ্রেন্ড মেরে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এক রাউন্ড জিতে গিয়েছি গাইজ দেখতে দেখতে। তো এরকম করে কিন্তু আমাদের নেক্সট রাউন্ডে চলে আসলাম, মানে এক রাউন্ড আমি স্কিপ করে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই রাউন্ডটা আমাদের পড়েছে ফ্যাক্টরিতে, তো দেখি গাইজ ফ্যাক্টরিতে মানে মারতে পারে কি না এই রাউন্ডটা। তো গাইজ আস্তে আস্তে রাশে যাচ্ছি, দেখি গাইজ কী হয়, কারণ এই রাউন্ডটা যদি মারতে পারি তাহলে তো ভালো। গাইজ দেখতে পাচ্ছি সামনের দিকে বান্দা আছে, তো ওরাকে মানে ওয়ান টেপ মারার ট্রাই করছি কারণ ওয়ান টেপ লাগছে না। ওরা নিয়েছে স্নাইপার মনে হচ্ছে নিয়েছে, আরে গাছ এমনি গান দিয়ে খেলতে পারছে না, আবার নিয়েছে স্নাইপার। গাছ বুঝতে পারছো কি সেই লেভেলের প্রো, তো আমাদের সাথে মানে এমনিই পাচ্ছে না আর স্নাইপার নিচ্ছে গাছ। তো আমার গার্লফ্রেন্ডের কিন্তু ক্যারেক্টার কিংবা ছেলে ক্যারেক্টার দেখতেই পাচ্ছ, কারণ ওর ক্যারেক্টারটা চেঞ্জ হয়নি তাই জন্য। ওদিকে এখানে বান্দা ছিল, তো এখানে মারার ট্রাই করছি গাছ। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি তো ক্লোজের থেকে আমি মারতে পারলাম না, এখানে কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছি, তো কিন্তু প্যাক করতে পারছি না গাছ। তো এর উপরের দিকে চলে যাবো ওকে মারার জন্য, তো উপরে গিয়ে কিন্তু ওকে নষ্ট করে দিয়েছি। তো লাস্ট একটা প্লেয়ার রয়েছে, এই দেখো এখানে আছে, তো লাস্ট এই প্লেয়ারটা দিয়ে মেরে দিলাম। তো ফাইনালি আমরা জিতে গিয়েছি, অলরেডি মতলব 3-4 রাউন্ড জিতে নিয়েছি গাছ। তো এরকম করে তোমরা বুঝতেই পারছো, ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তাই জন্য গাইজ একটু কাটে কাটে দিচ্ছি। তো অলরেডি কিন্তু আমরা 4 রাউন্ড জিতে গিয়েছি গাইজ, কারণ 7 রাউন্ডের কাস্টম অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাই জন্য। তো দেখি গাইজ, কারণ কাট কাট করে দিচ্ছি, কারণ ভিডিওটা যদি স্কিপ না করি তাহলে কিন্তু অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো দেখি গাইজ এই রাউন্ডে আমরা মারতে পারি কি না। তো আমার গার্লফ্রেন্ডই মোটামুটি ভালো খেলছে, কারণ ওর ফর্মটা ভালো নেই তাই জন্য। আর গাইজ আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তোমরা কেউ আমাকে সাপোর্ট করো না গাইজ, তো তোমরা একটু সাপোর্ট করে যাবেন গাইজ। এত কষ্ট করে ভিডিও বানাই, একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় গাইজ, তোমরা তো জানো। তো এখানে মারা ট্রাই করছি, দেখি কী হয়, কোন সাইড দিকে যাবো গাইজ বুঝতে পারছি না। তো ভাবলাম এদিকে চলে যাই, তো এদিকে আসার পরে দেখতে পাচ্ছি এখানে একটা ব্যান্ডা ছিল, ওকে নক করে দিয়েছি। নক করে দেওয়ার পরে ওর টিমমেট কিন্তু আসছে রিভোল্ট দেওয়ার জন্য, তো ওর টিমমেটকে আমি ওকে রিভোল্ট করে দিলাম, ফাইনালি মেরে দিলাম। তো অলরেডি আমরা জিতে গিয়েছি, এই দেখো 5 রাউন্ড জিতে গিয়েছি। তো 5 রাউন্ড জিতে তারপরে গেছে এটা আমাদের 6 নম্বর রাউন্ড। তো 6 নম্বর রাউন্ডে আমাকে বলেছে তোমার গার্লফ্রেন্ডকে একা বল আসতে, কারণ ওরা বুঝতে পারছো আমার সাথে পারছে না, তাই আমার গার্লফ্রেন্ডকে বলছে। তো আমি গার্লফ্রেন্ডকে বললাম যাও তুমি গিয়ে মেরো, কিন্তু গ্যাস যদি তারা মানে দুজন মিলে রাশ দেয় তাহলে কিন্তু আমি মারবো, কারণ বুঝতেই পারছো একা মানে দুজনের পক্ষে অসম্ভব জেতা তাই জন্য। তো দেখি গ্যাস আমার গার্লফ্রেন্ড, আমি এখানে হোল্ড করবো, আমার গার্লফ্রেন্ড যাবে রাশে, এ দেখো এখানে হোল্ড করছি, দেখি গ্যাস মারতে পারি কি না। এ দেখো বান্দা কিন্তু এখানে আছে, তো ভাবলাম সামনের দিকে যাই। তো আমাকে বলছে তুই কিন্তু এই সাইডের দিকে আসিস না, কারণ ওরা আমার সাথে পাচ্ছে না, বলছে 1v1, কারণ আমার সাথে কোথায় থেকে পারবে গাইজ। তো বুঝতে পারছো ওরা কিন্তু অনেক ভালো প্লেয়ার, মোটামুটি ভালো প্লেয়ার। এই দেখো এখানে আমার গার্লফ্রেন্ডকে মারছে গাইজ, দুটো মিলেই মারছে। তো এখানে একটা প্লেয়ারকে আমি নক করে দিয়েছি, কারণ আমাকে এসব সহ্য হলো না। তো গাইজ আরেকটা লাস্ট প্লেয়ার রয়েছে, তো ওই প্লেয়ারটাকে মারতে হবে। তো আমার গার্লফ্রেন্ড বলছে তুমি মেরে দেবো ওকে, আমি মারবো না, দেখি আমার গার্লফ্রেন্ড মেরে দিয়েছে। তো অলরেডি আমরা মতলব 6 রাউন্ড জিতে নিয়েছি গ্যাস, তো এটা আমাদের লাস্ট রাউন্ড। তো লাস্ট রাউন্ডে দেখতে পাচ্ছ গ্যাস এটা আমার কাছে উডপিকার MP5 ছিল,
তো উঠপিকার আমি ফেরত দিয়ে মারবো গাছ, দেখি কী হয়, মারতে পারি কি না। তো এখানে রাশি চলে যাচ্ছে, দেখি মারতে পারি কি না গাছ। তোমরা ভিডিওতে যারা যারা নতুন হয়ে থাকো তারা লাইক করে দাও, আর যারা যারা মানে আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি তো তাড়াতাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। দেখি গাইজ কী হয়, গাইজ একটা ভিডিও বানাতে অনেক মেহনত হয়, তোমরা তো জানো গাইজ। একটা ভিডিও ক্রিয়েট করতে এই দেখো এখানে একটা প্লেয়ার ছিল, তো ওকে ওয়ান টাইম মেরে দিয়েছি। লাস্ট একটা প্লেয়ার রয়েছে, তো লাস্ট প্লেয়ারটা মনে হচ্ছে মানে আমার কিল আমার গার্লফ্রেন্ড কনফার্ম করে দিয়েছে, তো ওরা রিভাইভ দিতে পারলো না। তো একটা প্লেয়ার আছে, তো আমি আমার গার্লফ্রেন্ডকে বললাম যাও তুমি একাই যদি মারতে পারো তাহলে বুঝবে তুমি অনেক প্রো। তো দেখি গেছ আমার গার্লফ্রেন্ড যাচ্ছে রাশে, দেখি গেছ আমার গার্লফ্রেন্ড মারতে পারে কি না, মনে হচ্ছে না পারবে। তো আমি কিন্তু হোল্ড করছি গ্যাস, তো ফাইনালি কিন্তু ওকে কিন্তু মেরে দিলাম, দেখতে পাচ্ছি। তো ভাই হয়েছিল আজকের ভিডিও।